এবং যখন পৃথিবীকে সম্প্রসারিত করা হবে এবং পৃথিবী তার গর্ভস্থিত সব কিছু বাইরে নিক্ষেপ করবে ও শূন্য গর্ভ হয়ে যাবে এবং তার পালনকর্তার আদেশ পালন করবে এবং পৃথিবী এরই উপযুক্ত মানুষ তোমাকে তোমার পালন কর্তা পর্যন্ত পৌঁছাতে কষ্ট স্বীকার করতে হবে যাকে তার আমল নামা ডান হাতে দেওয়া হবে তার হিসাব নিকাশ সহজে হয়ে যাবে এবং সে তার পরিবার পরিজনের কাছে হৃষ্টচিত্তে ফিরে যাবে এবং যাকে তার আমল নামা পিঠের পশ্চাৎ দিক থেকে দেওয়া হবে সে মৃত্যুকে আহ্বান করবে এবং জাহান নামে প্রবেশ করবে সে তার পরিবার পরিজনের মধ্যে আনন্দিত ছিল সে মনে করত যে সে কখনো ফিরে যাবে না কেন যাবে না তার পালনকর্তা তো তাকে দেখতেন আমি শপথ করি সান্ধ্যকালীন লাল আভার এবং রাত্রির এবং তাতে যার সমাবেশ ঘটে এবং চন্দ্রের যখন তা রূপ লাভ করে নিশ্চয়ই তোমরা এক সিঁড়ি থেকে আরেক সিঁড়িতে আরোহণ করবে অতএব তাদের কি হলো যে তারা ইমান আনে না যখন তাদের কাছে কোরআন পাঠ করা হয় তখন সিজদা করে না বরং কাফিররা এর প্রতি মিথ্যারোপ করে তারা যা সংরক্ষণ করে আল্লাহ জানেন অতএব তাদেরকে যন্ত্রণাদায়ক শাস্তির সুসংবাদ দিন কিন্তু যারা বিশ্বাস স্থাপন করে ও সৎকর্ম করে তাদের জন্য রয়েছে অফুরন্ত পুরস্কার